আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন আমাদের ছোট্ট মেসেজের কল্যাণে যে আমাদের সিটিডিসির সিটি ইন্টেলিজেন্স ডিভিশন 6 জন বিজ্ঞতকারীকে ঢাকা সহ কক্সবাজার চিটাগাংয়ের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতার করেছে। এই হিজুতকারীদের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, আমি আপনাদেরকে সেই বিষয়টা একটু অবগত করতে চাই। এই হিজুতকারীদের যিনি সমন্বয় করেছেন তার নাম আব্দুর রব, মাওলানা আব্দুর রব। তিনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। 2019 সালের জুন মাসে সে সৌদি আরবে যায়। সেখানে গিয়ে সে সৌদি আরবের আবা শহরের একটি মসজিদের ইমাম পদে চাকরি নেয় এবং কোরআন পাশাপাশি সে সেই মসজিদের কোরআন শেখানোর কাজেও তাকে নিয়োগ দেওয়া হয়। বাট ওখানে যাওয়ার পরেই সে, আপনারা জানেন যে আমাদের জঙ্গি সংগঠনগুলো রিক্রুটাররা সাইবার স্পেসে অনলাইনে বিভিন্ন রেডিকালাইজ কন্টেন্ট এবং যে সকল কন্টেন্টের মাধ্যমে তরুণদেরকে উদ্বুদ্ধ করা যায় জিহাদে বা জঙ্গিবাদে, সেরকম কন্টেন্ট প্রতিনিয়ত দেখতে থাকে। সেই কন্টেন্ট দেখেই সে জিহাদে উদ্বুদ্ধ হয়। জিহাদে উদ্বুদ্ধ হয়ে সে এরকম একটা ভিডিও চিত্র যেখানে বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতনের একটা ভিডিও, সেটা সত্য মিথ্যা যাচাই না করেই সে সেই ভিডিওতে একজন ব্যক্তির সন্ধান পায়। তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং তার সাথে সলাপ পরামর্শ করেই এরকম সে জিহাদের জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকে। সেই ব্যক্তির নাম হচ্ছে আবু সাইদ, চিটাগাং অধিবাসী। এবং তারা এই দুজনেই আরো এই গ্রুপের মাধ্যমে আমরা যাদেরকে যেই 6 জনকে গ্রেপ্তার করেছি সেই 6 জন সহ আরো অনেকের সাথে সে এরকম জিহাদ দিয়ে সশস্ত্র প্রশিক্ষণ সহ এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এবং এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা হিজরত করে কক্সবাজার জেলার টেকনাফ অঞ্চলে যে কোনো একটা পাহাড়কে বেছে নিয়ে সেখানে তারা সংগঠিত হবে। সেখানে তারা নিজেদেরকে প্রস্তুত করবে, প্রশিক্ষিত করবে এবং প্রশিক্ষণ শেষে তারা এই দেশের সশস্ত্র জিহাদ করবে। এবং সেই পরিকল্পনা মোতাবেক এই মাওলানা আব্দুর রব সকলকে টেকনাফে পাঠিয়ে দেয়। প্রথমে তারা টেকনাফ অঞ্চলের একজন স্থানীয় অধিবাসীও ছিল এর মধ্যে, তার মাধ্যমে একটি বাসা ভাড়া নেয় যেখানে তারা অবস্থান করবে। এবং পরিকল্পনা মোতাবেক নভেম্বরের 16 তারিখে 2 জন সেখানে যায়। স্থানীয় অধিবাসী আফসার, সে তাদেরকে আগে তাদের জন্য আগে থেকেই বাসা ঠিক করে রাখে এবং সেই বাসায় গিয়ে তারা অবস্থান নেয়। এবং পরিকল্পনা মোতাবেক আব্দুর রব গত মাসের 22 তারিখে সৌদি আরব থেকে দেশে ফেরত আসে এবং তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। সে সরাসরি তার জন্য আগে থেকেই তার অপর সহযোগী ঢাকার যে কোনো একটি জায়গায় তার জন্য বাসা ঠিক করে রাখে এবং সে বাড়ি না গিয়ে সৌদি আরব থেকে বিমানবন্দরে নেমে সরাসরি তার অপর সহযোগী ঢাকাতে তার জন্য যে বাসা ঠিক করে রেখেছিল সেই বাসায় উঠে এবং তাদের অপর আর এক সহযোগী, তার নাম শামীম, বাড়ি মাগুরা জেলায়। সেই শামীম তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে সেই বাসায় সরাসরি নিয়ে আসে এবং পরিকল্পনা মোতাবেক তারা সে সকলেই টেকনাফের ওই ভাড়া বাসায় অবস্থান নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তারা কিভাবে প্রশিক্ষণ নেবে, কোথায় প্রশিক্ষণ নেবে, তাদের প্রশিক্ষণের জন্য যে সকল রসদ দরকার সেগুলো কিভাবে সংগ্রহ করবে, সকল বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে শামীমকে, যার বাড়ি মাগুরা, তাকে গত মাসে 27 তারিখে ঢাকাতে পাঠায়। সেই পরিকল্পনা বাস্তবায়নের একটি অংশ হিসাবে 27 তারিখে ঢাকাতে পাঠায় এবং আমাদের এই সিটি ইন্টেলিজেন্স ডিভিশন আগে থেকে আমরা এই বিষয়টি ফলো করছিলাম। ঢাকা থেকে আমরা 3 দিন তাকে খুঁজে গতকাল ভোরে তাকে আমরা গ্রেপ্তার করেছি যাত্রাবাড়ি এলাকা থেকে। এবং আমাদের এই আরেকটি টিম কক্সবাজারে আগে থেকে অবস্থান নিচ্ছিল বাট আমরা সেই বাসাটি সন্ধান করতে পারি নাই। সাকিবকে, শামীমকে ধরার সাথে সাথেই আমরা সেই বাসাটি সন্ধান পাই এবং সেই বাসা থেকে
এই আব্দুর রব সহ আরো তাদের অপর 5 সহযোগী থেকে আমরা চিটাগাং এবং কক্সবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের মূল উদ্দেশ্য ছিল তারা সেখানে নিজেদের সশস্ত্র জিহাদের জন্য প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ নিয়ে তারা এই দেশে জিহাদ পরিচালনা করবে, যেটা তাদের ভাষায় সশস্ত্র জিহাদ। এবং তাদের সাথে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে তাদের আরো বেশ কিছু সদস্য আছে, আমাদের অভিযান অব্যাহত আছে এবং তাদেরকেও পর্যায়ক্রমে হিজরত করার কথা ছিল। আমরা তাদের কয়েকজনকে ইতিমধ্যেই শনাক্ত করেছি, তাদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং তারা যেই পরিকল্পনা নিয়ে ঢাকাতে এসেছিল সেটাও আমরা তাদের কাছ থেকে ইন্টারভেনশনের মাধ্যমে কিছুটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে যে নিয়মিত মামলা দায়ের করেছি তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন আমরা প্রেরণ করছি। আমরা রিমান্ডে এনে বিস্তারিত তাদেরকে পুনরায় জিজ্ঞাসাবাদ করবো। যতটুকু জানা গেছে তারা সেলফ রেডিকালাইজ এবং নিজেদেরকে সেলফ রেডিকালাইজ হয়ে এরকম আরো যারা যারা সেলফ রেডিকালাইজ আছে তাদেরকে সংগঠিত করছিল এবং তারা আল কায়দার অনুসারী বলে তাদেরকে আল কায়দার যে আদর্শ সেই আদর্শে উদ্বুদ্ধ অনুসারী না, তারা আল কায়দার আদর্শে উদ্বুদ্ধ এবং সেই অনুরূপ তারা এখানে নতুন করে সংগঠিত হয়ে একটা জিহাদ পরিচালনা করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। তারা সেলফ রেডিকালাইজ, তারা সশস্ত্র জিহাদের প্রস্তুতি করবে বলে আশা করছিল, তারা প্রশিক্ষণ নিতে গিয়েছিল, তারা সংগঠিত হচ্ছিল, এই সবগুলো কি কোনো সাংগঠনিক ভিত্তি ছাড়া করা সম্ভব? সাংগঠনিক ভিত্তি এখনো তারা দাঁড় করাতে পারে নাই, এটা তাদের প্রথম প্রচেষ্টা। তারা নিজেদের মধ্যে এভাবে জিহাদের আলাপ আলোচনা করে প্রথমে তারা যে গ্রুপটি হিজরত করেছিল আপনারা আগে আগেও দেখেছেন এভাবেই তাদের যাত্রা শুরু হয়। প্রথমে সদস্য সংখ্যা খুব বেশি থাকে না, আস্তে আস্তে তারা সদস্য সংখ্যা বাড়ায় কিন্তু আমরা শুরুতেই তাদেরকে শনাক্ত করার কারণে তারা বড় আকারে সংগঠিত হতে পারে নাই। তারা ওখানে বাসা ভাড়া নিয়েছিল এবং তারা নিজেদের মধ্যে পরিকল্পনা করছিল যে কিভাবে এবং কোথায় তাদের এই কার্যক্রম শুরু করবে, কোন জায়গায় তারা প্রশিক্ষণ নিবে, কিভাবে প্রশিক্ষণ নিবে, তাদের এই প্রশিক্ষণে কিভাবে কাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া যায় এই বিষয় নিয়ে তারা ওখানে অবস্থান করছিল এবং তারা এক পর্যায়ে টেকটাপের যে কোনো একটি জায়গায় তারা এর অবস্থান নিয়ে বা পাহাড়ি অঞ্চলে অবস্থান নিয়ে এরকম কিছু একটা করে। তারা কি আল কায়দার সাথে কোনো যোগাযোগ? কোনো যোগাযোগ নাই, তারা আল কায়দার আদর্শে উদ্বুদ্ধ। আমাদের দেশে কি এখনো হিজরতের প্রক্রিয়া চলছে? আমি তো নিয়ন্ত্রণ করা গেছে, নিয়ন্ত্রণ কিছুটা হলো করে গেছে বাট এটি এখনো চলমান আছে। দেখেন আমরা গত কয়েক মাস ব্যাপী আমাদের এই হিজরতকারীদের বিরুদ্ধে যেভাবে আমাদের অভিযান অব্যাহত, তারপরও কর্তৃপক্ষ বিপদ তরুণ পুনরায় সেলফ রেডিকালাইজ হয়ে আবার হিজরত করেছিল, এটা আমাদের জন্য অবশ্যই একটা শঙ্কার বিষয়। আমরা এ বিষয়ে আমরা সচেতনতামূলক কাজ করছি, এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে বাট এটা আমরা স্টপ করানোর জন্য আমাদের যে যে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আছে আপনাদের মাধ্যমে সহ আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা এরকম ইতিপূর্বে মেসেজ দিয়েছি বাট এটা আমাদের জন্য একটি অবশ্যই শঙ্কার বিষয়। মাননীয় কমিশনার, আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অনেকদিন যাবত বাংলাদেশে জঙ্গি তৎপরতা তেমন একটা ছিল না বা হিজরতেরও ছিল না, তো হঠাৎ করে এই ধরনের তৎপরতা বৃদ্ধি হওয়ার কারণ কি? আমি তো শুরুতেই বলেছি আপনারা জানেন জঙ্গি সংগঠনগুলো সাইবার স্পেসে অনেকটাই সক্রিয় এবং এই রিক্রুটমেন্ট পদ্ধতিটা অনেকটাই একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যায়। তারা সাইবার স্পেসে তাদের তাদের যে নিজস্ব সাইট আছে, নিজস্ব প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তাদের রেডিকালাইজড কন্টেন্ট তারা ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালায়। সেই প্রচার প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা এত এক্সপার্ট যে একজন কমেন্টস করে, একজন লাইক দেয় বা বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং সেটা দেখেই তাদের টার্গেট গ্রুপ সিলেকশন করে। এবং আমাদের আপনি দেখেন যারা
রেডিকালাইজড হয়েছে ইতিপূর্বে, আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি আমাদের গবেষণার আমরা দেখেছি যে যারা রেডিকালাইজড হয়েছে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তার মধ্যে 17 থেকে 34 বছর বয়সের হচ্ছে 70%, এবং তাদেরকে যে কোনো ভাবে রেডিকালাইজ খুব সহজে করা যায় এবং সেই টার্গেট গ্রুপটাকে তারা বেছে নিয়েছে। এবং আপনারা আজকেও যারা অ্যারেস্টেড হয়েছে তাদের যদি বয়স আমি অ্যানালাইসিস করি, আব্দুর রব যিনি এই গ্রুপের দলনেতা সে বাদে সকলের বয়সেই 23-এর নিচে, কারো বয়স 18, 20, 19, 23 এই এর মধ্যে, এবং তাদেরকে এই সুযোগটাই তারা গ্রহণ করেছে যারা রিক্রুটার। এবং এই বিষয়ে আমাদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে। ভাই এটা তো নির্বাচনের বছর, এই নির্বাচনের বছরে আসলে এই প্রথম থেকেই জঙ্গি ধরা এবং গত গত বছর দুই জঙ্গি পলায়ন, এই বছরটা আসলে আপনারা কিভাবে দেখছেন? কারণ নির্বাচনের বছর সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও যেরকম ছিল, জিরো টলারেন্স, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, সরকারের অবস্থান জিরো টলারেন্স, এবং সেটাই আমাদের মূল স্পিরিট। আমরা সেই জিরো টলারেন্স কে মেইন ফিলোসফি ধরে আমরা কাজ করি, এবং জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় একই রকম থাকবে। আমরা যে কোনো ভাবে হোক জঙ্গি তৎপরতা নির্মূল করার চেষ্টা করবো, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো। থ্যাংক ইউ।